বৃহস্পতিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার স্থিত শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে শুভ শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্ত প্রচারিণী সভার পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শারীরিক এবং মানসিকভাবে দৃঢ় থাকার পাশাপাশি সবার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হওয়াও অত্যন্ত জরুরি বলে এদিন নিজের বক্তব্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সময়ের তাগিদে বিভিন্ন কাজে আমরা যেহেতু বেশি সময় এত বেশি আমাদের কাছে কম যে আমরা দৌড়ে পালিয়ে যাই নিজের কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে, কিন্তু একটু সময় করে যদি ঠাকুর বাড়িতে ঢুকা যায় দেখবেন একটা অন্যরকমের একটা ফিলিংস কিন্তু আসে। যাওয়ার পরে মনে হয় যে এরকম যদি রোজ যদি আসতে পারতাম, ওনাদের যে পাট ইত্যাদি দান করেন তখন এগুলো শোনার পর একটা মনের অবস্থাটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। এটা প্রকৃত হতে আমি বহু জায়গায় সবসময় আমি এই কথাটা বলি, এটা আমাদের ফিলোসফি যে একটা মানে সম্পৃক্ত মানুষ যদি হতে হয় শুধু তার ফিজিক্যালি ডেভেলপ হলো সেটা কিন্তু হবে না, ফিজিক্যালি ডেভেলপ হলো হবে না, তার যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টও প্রয়োজন, সোল ডেভেলপমেন্টের প্রয়োজন। তো সবগুলো মিলে যখন ডেভেলপমেন্ট হয় তবে গিয়ে একটা মানুষ সম্পৃক্ত হয়।